নমস্কার সবাইকে স্বাগত, আমি টিচার ম্যাথফল বঙ্গশিক্ষাতে আমি অমিত। তো তোমাদের যুদ্ধের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তো আমরা একটুখানি নিজেদেরকে প্রিপেয়ার করার জন্য যে কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা নিয়ে আলোচনা করি। দেখো, 10 দিনের মধ্যে তুমি শুরু থেকে শেষ করতে পারবে না, এটা কেউ যদি বলে থাকে তাহলে বাবা মিথ্যে বলেছে, এটা আগে বুঝে নাও। 10 দিনে তোমার যদি প্রিপারেশান থেকে থাকে সেইটাকে একটা কালেকটিভ ওয়েতে বা একটা কালেকশনের জায়গায় বা রিভাইজ করে এমন একটা জায়গায় নিয়ে আসা যাবে যেটা দিয়ে তুমি ওই যুদ্ধে নামতে পারবে। কারণ যে কোনো এই বড় বড় এক্সামটা আমাদের ছাত্রজীবনে যুদ্ধের সমান, কারণ ওই জিনিসটার ওপর ডিপেন্ড করে আছে আমাদের ভবিষ্যৎ। সুতরাং যুদ্ধ বলেই ওটাকে বলা যেতে পারে, কারণ তার রেজাল্টটা আমার খুব ভালো মতনই করতে হবে। তাই জন্য আমাদের প্রথম থেকে প্রিপারেশান নিতে হবে। যারা ভাবছে যে না বাবা 10 দিন পরেই সব কিছু ক্র্যাক করা যায়, তাহলে বাবা এইটা তোমার যে ভুল ধারণা সেটা যদি না কেউ বলে দেয়, আজকে তুমি চোখে মুখে জল দিয়ে বুঝে নাও যে এটা তোমার ভুল ধারণা। 10 দিনের মধ্যে কেউ যদি জয়েন্ট ক্র্যাক করে দিত তাহলে আজকের অনেক বড় ব্যাপার হয়ে যেত। তো সে সমস্ত কথা বাদ দিই, এবার আমরা WBJEE-র দিকে ফোকাস করি। দেখো, WBJEE পরীক্ষা দেওয়ার আগে তোমরা ভালো করে নাম্বার প্যাটার্নটা বুঝে নাও, কারণ ছেলেপুলেরা অনেকে প্রিপারেশান নিয়ে যায়, খুব ভালো মতনই প্রিপারেশান নিয়ে যায়, কিন্তু তারা টাইম ম্যানেজমেন্ট এবং কোশ্চেন সিলেকশন ঠিক না করার জন্য তাদের কিন্তু ভুল হয় এবং টাইম ঠিক করে তারা দিতে পারে না, এর ফলে তারা অনেক পিছিয়ে আসে। তাই জন্য তারা কিন্তু অনেক কী বলবো একটা সাকসেসের জায়গা থেকে পেছনে সরে আসার একটা পরিস্থিতি তৈরি করে ফেলে নিজেদের জন্যই। তো যে কোনো পরীক্ষা, সে যেই হোক বা পরবর্তী জীবনে যা এক্সাম দেবে, সবার আগে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুব দরকার আছে। তো এই টাইম ম্যানেজমেন্ট বলতে যাওয়ার আগে আমি তোমাদের একটু সিলেবাসটা সম্বন্ধে বলে দিই এবং কোন জায়গাগুলোকে তোমরা টাচ করে দেবে যাবে এই 10 দিনের মধ্যে, সেই জায়গাগুলোকে প্রিপেয়ার করবে, কী কী মনে রেখে যাবে, কী কী নিয়ে যাবে, কী কী তোমার স্ট্র্যাটেজি হবে, সেইটা আমি আজকে তোমাদের ঠিক করে দিচ্ছি। এবং কালকের থেকে কিছু কিছু জিনিস তোমাদেরকে বলে দেবো প্রতিদিন, যে তোমরা এই 10 দিনের মধ্যে নিজেদেরকে কীভাবে গুছিয়ে নেবে, ঠিক আছে? তো প্রথমেই যেটা আসি, আমরা কিন্তু WBJEE-র ক্ষেত্রে 140 থেকে 150, হ্যাঁ 140 থেকে 150 মতন যদি স্কোর করে ফেলতে পারি, তাহলে ভেবে রাখতে পারো যে তোমরা টপ কলেজে তোমরা চান্স পাবে, এইটুকুনি বলা যেতে পারে। এই স্কোরটা কিন্তু অন্য ক্ষেত্রে, মানে তোমার যেই মেন বা অ্যাডভান্সের ক্ষেত্রে নয়, এটা আমি শুধু WBJEE-র ক্ষেত্রে বলছি, এই স্কোরটা যদি আমরা করে ফেলতে পারি, আমাদের যেহেতু 200-তে পরীক্ষা হয়, 100 নম্বর ম্যাথ আর 100 নম্বর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, তাহলে এই 140 থেকে 150 কেউ যদি স্কোর করে, তাহলে তার ভেবে রাখো যে তার টপ কলেজে, মানে সরকারি কলেজে তার চান্স হচ্ছেই হচ্ছে, এটা বলা যেতে পারে। তো এই কথাটা আমি জোর দিয়ে কেন বলছি, দেখো WBJEE কিন্তু যেই মেন বা অ্যাডভান্সের থেকে একটু আলাদা, সেক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিলের ক্ষেত্রে যে পরীক্ষা প্যাটার্ন না হয়, সেখানে কিন্তু সমস্ত উত্তর করে আসতে পারে না ছাত্রছাত্রীরা, এবং সেক্ষেত্রে এই জায়গাটা তোমরা যদি প্রতি বছরে কাট অফও দেখে থাকো বা মানে হায়েস্ট যে পেয়েছে সেটাও দেখে থাকো মানে থেকে থাকো, তো অ্যাভারেজ যেটা 140 থেকে 150 মধ্যে থাকে, ঠিক আছে, এটা একটা অ্যাসিওর ব্যাপার। সেক্ষেত্রে 5 কম বেশি থাকে, ঠিক আছে, সেটা নেয়, এই বছর বেশি সময় পেয়েছে, কোশ্চেন কী হবে সেই সমস্ত 5-10 এদিক ওদিক, কিন্তু আমি বলেছি এই রেঞ্জের মধ্যে থাকলে তুমি একটা বেটার কলেজ পেয়ে যাবে এবং সরকারি হওয়ার চান্সটাই সর্বাধিক, এবং চোখ বন্ধ করে ধরে নাও এটা হয়ে যায়, ঠিক আছে। এবারে আমি ওই তর্ক থেকে একটু বেরিয়ে এলাম, আসলে আমার ফোকাস হলো সাবজেক্ট ওয়াইজ। দেখো, আমাদের কিন্তু পরীক্ষার মানে যেই পরীক্ষার মোটামুটি 30-40% যদি তোমরা না জেনে থাকবে, এটা কিন্তু CBSE বোর্ডের মানে NCERT বা CBSE-র যে সিলেবাস বা প্যাটার্ন সেটাকে কিন্তু অনেক ক্ষেত্রে ফলো করে। আমাদের তো অবশ্যই, আমরা যারা প্রিপেয়ার হই তারা SN থেকে শুরু করে RD শর্মা থেকে শুরু করে আগরওয়ালের বই, এছাড়াও বিভিন্ন বই আমরা করে থাকি, কিন্তু মোটামুটি 30-40% এরকম বলা হয়ে থাকে যে এই বোর্ড থেকে মানে CBSE-র প্যাটার্নে বা CBSE-র সিলেবাস ওয়াইজ কিছু এসে থাকে, ঠিক আছে, এই পার্সেন্ট অফ মার্কসটা। তাই জন্য যারা যেই মেন বা অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নেয় তাদের অনেক ক্ষেত্রে হেল্প হয়ে যায়। এই জন্য আমার সবসময় ধারণা যে তুমি যদি সব থেকে বড়ো এক্সামটার জন্য ট্রাই করো না, বাকি ছোটোগুলো অলরেডি কিছুটা মেকআপ হয়ে যায়। আচ্ছা, এবারে আমরা চলে আসি ম্যাথের এবং টাইম ম্যানেজমেন্ট এবং কোশ্চেন সিলেকশন। দেখো, অঙ্কতে থাকে টোটাল 75টা প্রশ্ন, অঙ্কতে থাকছে 75টা প্রশ্ন, সেখানে মার্কস থাকছে 100, তাহলে ম্যাথ নিচ্ছে 100 নাম্বার, টাইম নিচ্ছে 2 আওয়ার, ফিজিক্স হলো আর কেমিস্ট্রি
এইটা হলো 100 নাম্বার, মার্কস হলো 2 আওয়ার। এবার কথাটা হলো যে আমার কথাগুলো তোমরা কেন শুনবে সময় নষ্ট করে, এগুলো তো সবই জানো, প্যাটার্নও তো দিয়ে দিয়েছে, কিন্তু এই ধৈর্য, পরীক্ষা যদি দাও, র্যাঙ্ক যদি হয়, সমস্ত কিছুতে ধৈর্য লাগে, ঠিক আছে? ধৈর্য ছাড়া বাবা কিছু হয় না, ধৈর্য ধরো, যদি ধৈর্য থাকে শেষ পর্যন্ত দেখো, যদি মনে হয় যে কথাগুলোর মধ্যে কোনোটাই তোমার উপকারে লাগেনি, ডিসলাইক দিয়ে চলে যাও, গালাগালি দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি একদম ডাইরেক্ট কথা বলছি, ভালো করে দেখো, বোঝো, যদি ভালো লাগে লাইক করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু আমার মনে হচ্ছে এটা উপকারে দেবে। এই যে 100 নাম্বার 75টা প্রশ্ন, ছাত্রছাত্রীদের প্রবলেম কী হয়, ছাত্রছাত্রীরা প্রথম থেকে এই কোশ্চেনগুলো পরপর পরপর করতে শুরু করে দেয়। এবারে বাবা আমার প্রশ্নের মধ্যে ভাগ আছে, তিনটে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তিনটে ক্যাটাগরির মধ্যে প্রথম 1 নম্বরের 50টা প্রশ্ন থাকছে, 2 নম্বরের 15টা থাকছে, আর এই 2 নম্বরের 10টা থাকছে। এবারে আমি এইখান থেকে শুরু করলাম, করা পরপর পরপর গিয়ে আমি 75 নম্বর প্রশ্ন পর্যন্ত তো শেষ করতে যদি না পারি তাহলে কী হবে, বেশিরভাগ ছেলেপুলে 75 পর্যন্ত শেষ করতে পারে না। তাই জন্য তোমরা এই সময়টাকে দুটো ফেজে ভাগ করে নাও। একটা ফেজ হলো তোমার, আমার যতদূর মনে হয় বা আমার যতদূর মানে আমি আমার স্টুডেন্টদেরকে যা বলি, তো এইটা সবথেকে বড় কথা যে আমরা এই যে ব্যাক সাইডের এই দুটো ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2টাকে, বিশেষ করে সরি ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3টাকে, বিশেষ করে ক্যাটাগরি 3টাকে আগে করে নেওয়া উচিত। যদি বলো কেন স্যার, তাহলে আমি বলবো যে দেখো বাবা, এখানটায় এই যে 10টা প্রশ্ন আছে তোমাকে 20 মার্কস দিচ্ছে, এর কোনো নেগেটিভ মার্কিং নেই, এবং তার সাথে সাথে এটার পার্শিয়াল তোমার মার্কিং আছে, এর সঙ্গে সঙ্গে তোমার এর পার্শিয়াল মার্কিং আছে, তার মানে এর যে যদি দুটো অপশান থাকে অন্তত একটাতে টিক মেরে দাও, তার জন্য 1 নম্বর আসে, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার নেগেটিভ মার্কিং নেই, তার সাথে আবার পার্শিয়াল মার্কিংও আসতে পারে, তার মানে এখানে 10 × 20 নম্বরের মধ্যে তোমার স্কোর করার সম্ভাবনা বেশি আছে। এরপরে আমি যদি চলে আসি এখানটায় 2 মার্কসের 15টা, আর এখানটায় হলো 1 মার্কসের 50টা, তার মানে এই টোটাল যে 65টা প্রশ্ন এতে নেগেটিভ মার্কিং আছে, 1 নম্বরের গুঁড়োতে 0.25 করে আর তোমার 2 নম্বরের গুঁড়োতে 0.5 করে। এবারে আমার এই যে বাকি যে সময়ে বাকি যেই 65টা প্রশ্ন পড়ে রইল, এখানে কিন্তু তোমাকে যদি দেখো যে আমি অঙ্কটা হচ্ছে তাহলে করবে, যদি হচ্ছে না নেক্সট। কারণ অনেক সময় দেখা যায় যে প্রথম থেকে আমি 50 পর্যন্ত করলাম, লাস্টের 15টা করতে পারলাম না, কিন্তু এই অফ টাইমে যখন আমি উল্টে উল্টে সেইগুলোকে দেখছি, দেখলাম এ বাবা 60 থেকে 75 পর্যন্ত বা 60 থেকে 65 পর্যন্ত এই অঙ্কগুলোতে আরও সোজা ছিল, এইগুলো করলেই হতো, ওখানে কেন বসেছিলাম, সময় নষ্ট করলাম। তো এই আফসোসের জায়গাটা যাতে না তৈরি হয় সেই দিকটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে। কারণ এই যে আমি যদি ফার্স্ট ফেজে, হ্যাঁ, যে নিজের টাইম ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ করে ভাগ করে নিই, প্রথমেই আমি কোশ্চেন দেখলাম, পারলাম করলাম, পারলাম না করলাম না পারলাম ছেড়ে দিলাম, পারলাম করলাম না পারলাম ছেড়ে দিলাম, এরকম করে যদি আমি যে যতগুলো প্রশ্ন আছে সব কটা করে নিই, তাহলে আমার এই আফসোসের জায়গাটা থাকবে না যে এই বাবা এই সোজা প্রশ্নটা করতে পারিনি। কারণ পরীক্ষায় সব কঠিন আসে না, সব সোজা আসে না, বলা হয় যে অন্তত 20%-এর কাছাকাছি, 15 থেকে 20% কাছাকাছি ইজি কোশ্চেন আসে, প্রতিটা কোশ্চেন। এই যে বলে না হার্ড প্রশ্ন হয়েছে, প্রচুর হার্ড হয়েছে, হয় মেনে নিচ্ছি হয়, কিন্তু তাতে কি ইজি কোশ্চেন আসে না? কোনো ক্ষেত্রে 15টা ইজি কোশ্চেন আসে, কোনো ক্ষেত্রে 10টা ইজি কোশ্চেন আসে, যেটা দেখলে সলিউশন হয়ে যায়। তো 15টা হলে খুব সোজা, 10টা হলে খুব কঠিন, এরকমই তো আমরা ব্যাপারের কথা বলি, তাই না? তাহলে এই যে 15 থেকে 20% ইজি এবং মোটামুটি 30%-এর ক্ষেত্রে মডারেট, ঠিক আছে, 30 থেকে 40%, এবং বাকিটা কনসেপচুয়াল বা হার্ড, আমরা যেটা বলি সেই হিসাবে আমরা সেটাকে বলতে পারি। তাহলে এই যে পার্সেন্টের মধ্যে যে 20 আর 30, তার মানে বাবা আমার 50% তো ইজি আর মডারেটের মধ্যে আসছে না, তাহলে সেই 50% তো আমাকে 1.5 ঘন্টার মধ্যে স্কোর করে নিতে হবে। কারণ WBJEE দিতে গেলে ম্যাথামেটিক্স যে জানে না তাকে পরীক্ষা দেওয়ার দরকার নেই, সে শো অফ করার জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছে, একদম পাতি কথা, ঠিক আছে, স্পষ্ট কথা, স্পষ্ট কথাতে কোনো বলতে কোনো অসুবিধা নেই। কারণ যে ম্যাথ শিখতে পারেনি, যে ম্যাথ জানে না, যার ম্যাথে কনসেপ্ট নেই বা সে ফর্মুলাগুলো মনে রাখে কী দরকার, কারণ 200-এর মধ্যে 100-ই তো ম্যাথ, তাহলে সে কী করে পাস করবে, সে কী করে র্যাঙ্ক করবে, সে কী করে আশা করে ভালো কলেজ পাওয়ার জন্য, তাই জন্য ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ঠিক আছে। তাই জন্য তোমার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের মধ্যে 50% তো তোমার নাম্বার দিয়েই দিচ্ছে তোমার কনসেপ্ট আর তোমার ইজি কোশ্চেনের মধ্যে দিয়ে। হার্ড কোশ্চেনের কথা বাদ দিলাম, তাহলে তো তোমার 200-এর মধ্যে তো 100 স্কোর করা যেতেই পারে। তারপরে তো 40 নিয়ে তোমাকে এই সারা বছর যে খেটে এসো সেইটা দিয়ে তুমি তোলো, তুমি তোলো, সরকারি না হোক বেসরকারি ভালো কলেজে পাবে। র্যাঙ্ক 1000 না, 1000-এর মধ্যে না হোক 2000-এর মধ্যে হবে, 500-এর মধ্যে না হোক 1000-এর মধ্যে হবে, তাহলে হবে তো। কিন্তু করতে হবে, না করলে কি করে হবে? কোনো জিনিস তো আর হেঁটে হেঁটে চলে আসবে না। স্বপ্ন দেখলাম আমি করছি, স্বপ্ন তো আর পূরণ হয়ে যাবে না, মানে স্বপ্ন পূরণ করার জন্য তোমায় কাজ করে যেতে হবে, এটাই হলো কথা। তাহলে এই জিনিসটা শুধু ম্যাথের ক্ষেত্রে নয়, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও সেমভাবে অ্যাপ্লিকেবল। কারণ ফিজিক্স কেমিস্ট্রিতে এই যে 5টা থাকে 2 নম্বরের, মানে 10 নম্বর, আর এই যে 10 নম্বর এখানেও কিন্তু এটা তোমার কি হয় না, এখানটাও কিন্তু নেগেটিভ মার্কিং নেই। তাহলে তুমি দেখো এখানে 10, 10-এ 20 আর এখানে 20, 40 নম্বর তোমার 200 নম্বরের মধ্যে নেগেটিভ মার্কিং নেই প্লাস পার্সিয়াল মার্কিং আছে। তাহলে এই 40 নম্বরটাকে কিন্তু তোমাকে বাবা আগে করে নিতে হবে। এই জিনিসটা যদি না তুমি আগে করে নিতে পারো, তাহলে কিন্তু পরে আফসোস করবে যে আমার কেন হলো না, সে আঙুল ফল টক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওই জায়গাটা তৈরি করবে না। আর ফেজ, এই যে দুটো ফেজে টাইমটাকে ভাগ করে নেবে, যে প্রথমে আমার যেটা হচ্ছে সেটা করব, যেটা হচ্ছে না ছেড়ে দিয়ে আসবো, টাকার টাক একদম, ঠিক আছে। তো সেই জায়গাগুলোকে আমাকে তৈরি করে নিতে হবে যে কোন জায়গাটা আমি পারছি, কোন জায়গাটা পারছি না। এবার যদি, যেহেতু আমি অঙ্ক করাই, তাই জন্য আমি ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে জ্ঞান দিতে যাব না, ওটা আমার ইখতিয়ারের মধ্যে পড়ছে না। তো ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা নিজেদের মতন প্রিপারেশনটা তৈরি করো, যেটা আমি ম্যাথ বলেছি সেই জিনিসটা অ্যাপ্লিকেবল করতে, মানে অ্যাপ্লাই করতে পারো ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে। এবারে দেখো, তুমি ম্যাথে যতটা টেনে নিতে পারবে, ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে কি তোমার কিন্তু ততটা ইজি হয়ে যাবে। এটাই হলো একটা খুব বড় অ্যাডভান্টেজ। মোটামুটি এখানে যদি কেউ 70-এর মতন টেনে নিতে পারে না, তাহলে এখানেও সে যদি 60-70 টেনে নিতে পারে, তাহলে তাকে কে আটকায় কে? হ্যাঁ, তার কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে, একবারে সে বাকিদের থেকে। সুতরাং তার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না WBJEE দিয়ে ভালো একটা জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, তো ম্যাথামেটিক্স করতে গেলে সবথেকে আগে সবার পছন্দের জিনিস ক্যালকুলাস। সেক্ষেত্রে ইন্টিগ্রেশন হোক, ডেরিভেটিভ হোক, অ্যাপ্লিকেশন হোক, তোমার কার্ভ হোক, তো এই জিনিসগুলো ক্যালকুলাসের ক্ষেত্রে খুবই দরকার। এবং ক্যালকুলাসের ক্ষেত্রে বাইপার্সের সূত্র, ঠিক আছে, সেপারেশনের সূত্রগুলো, তোমার ডেফিনাইট ইন্টিগ্রেশনের ল, মানে প্রপার্টিগুলো, এই জিনিসগুলোকে তোমার একদম ঠোটস্থ করে রাখতে হবে যে আমার কী ফর্মে ল্যান্ড, কোন ফর্মে অঙ্কটা করবো। কালকের আমি তোমাদের এই বিষয়গুলোর ওপর থেকে পরপর করে ভিডিও করে দেবো কালকে থেকে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ যদি না জানো, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, আর যারা জানো তারাও একটু দেখতে পারো, আশা করি অপকার হবে না, উপকারই হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখো, আমার মনে হয় ভালো হবে। আর যদি মনে হয় যে আজকের কথাগুলো তোমাদের ক্ষেত্রে কাজে লেগেছে, তাহলে একটু শেয়ার করে দিতে পারো, তাহলে পরবর্তী দিনের যে ভিডিওগুলো তোমাদের দেবো, তাহলে WBJEE দেওয়ার আগে পর্যন্ত তোমাদের হয়তো হেল্প হয়ে যাবে। তো এখানটা দেখো, প্রতিটা টপিক হোক, সে ক্যালকুলাস হোক, 3D হোক, ভেক্টর হোক, পারমুটেশন কম্বিনেশন হোক, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হোক, কমপ্লেক্স হোক আর লিমিট হোক, আমার মনে হয় 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা চ্যাপ্টার আগে তোমায় করতে হবে। যদি আমার 7 নম্বরটা খুব পছন্দের, ঠিক আছে, তো 7 আমার সব কিছুতেই, তাই জন্য চ্যাপ্টারও কিন্তু আমি 7খানাই চুজ করেছি। তো এই 7টা চ্যাপ্টার কিন্তু তোমাকে সবথেকে ভালো করে রেডি করতে হবে। এবং বলা হয় যে যে যদি পার্সেন্টেজ হিসাবে দেখো, তো মোটামুটি ক্যালকুলাস, তোমার সেট থিওরির ওখান থেকে, পারমুটেশন কম্বিনেশান, কমপ্লেক্স, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, ভেক্টরস, এইগুলো থেকে কিন্তু মানে কম্পারেটিভলি নাম্বারটা স্কোর করার জায়গা থাকে, এবং এগুলো শিওর শট কোশ্চেন আসেই, ঠিক আছে। তো এই জায়গাগুলো কিন্তু কোনো ছাড়ার জায়গা নয়, এবং এখান থেকে তোমাদের এই ফর্মুলা আর কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। আমি মোটামুটি এই 7টা চ্যাপ্টার 7টা দিনে কভার করে দেবো যে কী কী জিনিসগুলো তোমরা করবে, কোন ফর্মুলাগুলো মনে রাখবে, কীভাবে মনে রাখবে, কীভাবে অ্যাপ্লাই করবে। কারণ অনেক প্রশ্ন থাকে যে দেখতে কঠিন কিন্তু করে নিলে সুবিধা, ওই ফর্মগুলো যেটা আমরা করি না, যে a/b/ নিচে যে কোন টার্ম, মানে কোন আকারে থাকলে আমরা কোনটা ইউজ করব, তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু গুছিয়ে একটা জায়গায় কালেক্ট করে সেই জায়গাগুলো আমাকে দেখে যেতে হবে। আর ফর্মুলা, যদি ফর্মুলা ভুলে যাও না, তাহলে কিন্তু আর পরীক্ষায় নাম্বার পাওয়ার আশা করো না, কারণ ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওই বলে না যে আরে সেই dx/√x2 - s, এ বাবা বল না এটা কী হবে, এই পরীক্ষার সময় তো আমরা খোঁচা মারি না, এখানে তো যেই তার খোঁচা মেরে জানার আর কোনো কিছু নেই। ওই খোঁচা মারার আশায় বা অন্যজনের দেখার আশায় দেখে 10 মিনিট বেরিয়ে গেলো, তাহলে 2টো অঙ্ক সেই জায়গায় হয়ে যেত। তাই জন্য এই জিনিসগুলো আজকের যে ওভারঅল আমি সাবজেক্টটাকে কীভাবে প্রিপেয়ার করতে হবে সেই জিনিসটা নিয়ে যেগুলো বললাম,
আশা করি তোমাদের অনেকটা ক্ষেত্রে গুছিয়ে নিতে সুবিধা হবে। তো আবার শেষ করার আগে বলছি যে 10 ডেজ প্রিপারেশান, তো কালকের থেকে আমি তোমাদের সেই প্রিপারেশান কীভাবে করবে ম্যাথের ক্ষেত্রে আমি স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা আগে থেকে সব কিছু করে এসছো, তাই জন্য সুবিধা আমার যে তোমাদের শুধু গাইড করলে সেই জায়গাটা তোমরা তৈরি করে নিতে পারবে। তো আজকেকার এই অ্যানালিসিস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। তো কালকের থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে প্রতিদিন এক্সামের আগে পর্যন্ত, যাতে তোমাদের এই WBJEE জিনিসটা মানে এক্সামটা যাতে তোমাদের ঠিকঠাক মতন যায় এবং অ্যাটলিস্ট তোমরা এই স্কোরের কাছাকাছি গিয়ে পৌঁছাতে পারো এবং তোমাদের আশাটাকে ফুলফিল করতে পারো, ড্রিমটাকে কী বলবো যেটা দেখে এসছো সেটা জিতে পারো, যেটা করতে চাও সেটা করতে পারো। তো তার জন্য তোমরা নিজেরা তৈরি হও এবং কালকের থেকে আমি তোমাদের সঙ্গে আছি, তো সেটা তোমাদের কালকের থেকে আমি তোমাদের গাইড করে দেবো। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।